আমি নিজের ঘরের মামলায় হেরে গেছি, হেরে যাচ্ছি। ও ওরে পুজো, পুজো শাড়ি শাড়ি দিচ্ছে নাকি? দেখি দেখি। বাহ, ভারী সুন্দর শাড়ি তো চঞ্চলা। ওরে ও চঞ্চলা, এত দামি শাড়ি আনলে কেন গো? দামি? হ্যাঁ, শাড়িটা একটু দামি বটে। ও চঞ্চলা, কোথায় গেলি? কত ডাকলি সে? কি হয়েছে, এত ডাকছিলে কেন? দাঁড়া না, ভারী সুন্দর মানিয়েছে। কি বলে, তোর ড্যাডি তোকে ভালোবাসে না? কিন্তু শাড়িটা তো আমি পুজোর জন্য। পুজোর জন্য? পুরোবার শাড়ি কি দরকার? হ্যাঁ, কিন্তু চঞ্চলা শাড়ি পরতে ভালোবাসে না, সেই জন্যই চঞ্চলা সব শাড়ি ওই তো পরে। কিন্তু মামুনি, বাবু যখন দিদির জন্য শাড়িটা এনেছে তখন দিদি পরুক। না না, যাকে যা মানায় সে তাই পরবে। এ শাড়ি তোর, এ শাড়ি আমি কিছুদিন পুজোকে পরতে দেবো না। উফ মা, তুই থাম। বাড়তে দেবো না আমি কিছুদিন কাউকে, বাড়তে দেবো না এই বাড়িতে। একটা সামান্য শাড়ি তাই নিয়ে তোমরা, জানি তোমাদের কারণ মনে নেই, কিন্তু আমি তো বাবা, আমার ঠিক মনে আছে। আজ পুজো মার জন্মদিন, জন্মদিনে কি আলাদা করে একটা শাড়িও কিনে দিতে পারবো না ওকে? আমি এক্ষুনি বাবাকে ফোন করবো, চঞ্চলাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। 20 বছর ধরে একই হুমকি তুমি তো আমাকে চালিয়ে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। মনে নেই আমার বাবার কাছে তুমি এখনো কত টাকা ঋণী? ঋণী? তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার সমস্ত ঋণ শোধ হয়ে গেছে। কেন তুমি আমার জন্মদিনে সবার কাছে আমার ছোট করলে? শাড়িটা বেশি চেনেনি, তুই সেলাই করে পড়তে পারবি না মা? আমি চাই আজ বিশেষ দিনে, তোর জন্মদিনে, তোর জন্য যেটা আমি কিনেছি সেটা তুই পরবি মা।